হ্যালো শিক্ষার্থী বন্ধুরা কেমন আছে সবাই ওয়েলকাম টু মাই চ্যানেল টু লার্নিং বরাবরের মতো আবারও তোমাদের মাঝে নতুন একটা অ্যাসাইনমেন্টের উত্তরপত্র নিয়ে হাজির হলাম আজকে আলোচনা করবো দু হাজার একুশ সালের এইচএসসি পরীক্ষায় আর্টসের ইসলামের ইতিহাস ও সংস্কৃতির প্রথম সপ্তাহের প্রথম অ্যাসাইনমেন্টের উত্তরপত্র নিয়ে তো অ্যাসাইনমেন্টের উত্তরপত্র শুরু করার পূর্বে কিছু নির্দেশনা কিছু কথা বলি যেগুলো জানা খুবই জরুরি যে বিষয়টা হচ্ছে তোমাকে অ্যাসারেমডের উত্তরপত্র লেখার জন্য কভার পেজটা ভালোভাবে লিখতে হবে কভার পেজ যদি ভুল হয় তাহলে কভার পেজে বাতিল হওয়ার সম্ভাবনা থাকতে পারে তো কভার পেজে যদি লিখতে কোনো অসুবিধা হয় কিংবা পিডিএফ ডাউনলোড করতে অসুবিধা হয় তো সেই বিষয়ে আমাদের একটা ডেডিকেটেড ভিডিও আছে আই আইবার সেখান থেকে দেখে নিতে পারো তো চলো শুরু করি আমাদের প্রশ্নর উত্তরটা তো প্রশ্ন আমরা আগে দেখে কি বলতেছে যে এখানে নির্দেশক নির্দেশক সংকেত এবং পারদর্শিতার মাত্রা এই তিনটা জিনিস আমাদেরকে দেখে দেন তারপর আমাদের অ্যাসাইনমেন্টের উত্তরপত্র লিখতে হবে তো প্রথমে ক নম্বর বলতেছে যে প্রাক ইসলামী যুগের শহরবাসী ও মরুবাসী আরবদের আর্থসামাজিক সামাজিক জীবনযাত্রার পার্থক্যটা আলোচনা করতে হবে তুমি যদি চার মার্ক পেতে চাও তাহলে অবশ্যই তোমাকে চারটা উদাহরণ সহ পার্থক্য দিতে হবে শহরবাসী এবং মরুবাসীদের তো চলো শুরু করি এই কনমার প্রশ্ন দিয়ে তো এই হচ্ছে সেই কাঙ্ক্ষিত উত্তরপত্র যে বিষয় হচ্ছে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি পত্র প্রথম বিষয়কর দুশো সাতষট্টি স্তরে এসএসসি অ্যাসাইনমেন্টের ক্রমিক নম্বর হচ্ছে এক অ্যাসাইনমেন্ট শিরোনাম হচ্ছে আরব প্রাক ইসলামী যুগে শহরবাসী ও মরুবাসী যাযাবরদের জীবনে আর্থসামাজিক রাজনৈতিক ধর্মীয় ও সাংস্কৃতিক প্রভাবসমূহের তুলনামূলক বিশ্লেষণ উপস্থাপন করা এখন আসি ক নম্বর প্রশ্ন যে প্রাক ইসলামী যুগে শহরবাসী এবং মরুবাসী আরবদের আর্থসামাজিক জীবনযাত্রার পার্থক্য তো ভূপ্রকৃতির তারতম্য অনুসারে আরবের অধিবাসীদের দুই শ্রেণীতে বিভক্ত বিভক্ত করা যায় এক শহর স্থায়ী বাসিন্দা ও মরুবাসী বা মরুবা ঠিক আছে দুই নম্বর হচ্ছে সি জাজাবর যারা বেদুইন নামে পরিচিত এ আচার ব্যবহার জীবনযাত্রা প্রণালী ধ্যান ধারণা আশা আকাঙ্ক্ষার মধ্যে যথেষ্ট প্রভেদ রয়েছে মানে আলাদা রয়েছে অনেক মরুবাসী আরও বেদুইন জীবন ত্যাগ করে শহর স্থায়ী বসবাস শুরু করে অপরদিকে দারিদ্রের কষাঘাত সহ্য করতে না পেরে কিছু সংখ্যক স্থায়ী বাসিন্দা বাধ্য হয়ে যা যাবর বৃত্তি গ্রহণ করে এখন আসি আমাদের যে নিম্নে তাদের যে আর্থসামাজিক অবস্থা সেটা পার্থক্য বর্ণনা করি তো প্রথমে আসি মরুবাসী যে চারটা পার্থক্য মানে উদাহরণস্ব লিখতে হবে চারমাক পেতে হলে তো প্রথমে বেদুনরা পশুর তীর তৃণের সন্ধান এক স্থান থেকে অন্য স্থানে ঘুরে বেড়াতো তারা তারা ছিল স্বাধীন চেতা ও বেপরোয়া তাদের প্রধান পেশা ছিল লুটতরাজ তাদের সমাজে অভাব অনটন লেগে থাকতো এই হচ্ছে মরুবাসীর চারটা উদাহরণ এখন আসে আমাদের শহরবাসীর চারটা উদাহরণ তারা জনবসতিপূর্ণ এলাকায় বসবাস করতো কৃষিকাজ ব্যবসা বাণিজ্য ইহুদি সরি কৃষিকার্য ব্যবসা বাণিজ্য ইত্যাদি ছিল তাদের জীবিকার প্রধান মাধ্যম তারা ছিল রুচিসম্পন্ন ও মার্জিত ল হবে তাদের আর্থিক অবস্থা ছিল সচ্ছল এই হচ্ছে ক নম্বর প্রশ্ন এখন আসে আমাদের খ নম্বর প্রশ্ন কি বলতেছে প্রাক ইসলামী যুগের রাজনৈতিক অবস্থা তো উদাহরণ সহ তোমাকে রাজনৈতিক অবস্থা একটু আলোচনা করতে হবে তো প্রাক ইসলামী যুগের রাজনৈতিক অবস্থা হচ্ছে তমসা যুগে আরবের রাজনৈতিক অবস্থা অতীব শোচনীয় এবং নৈরাশ্যজনক ছিল শহরবাসী আরবগণের রাজনৈতিক অবস্থা তুলনামূলকভাবে কিছুটা ভালো থাকলেও মরুবাসী আরবগণের রাজনৈতিক আকাশ মেঘাচ্ছন্ন রয়ে নৈরাজ্যজনক ছিল আরবে তখন আইন কানুনের কোনো বালাই ছিল না কেন্দ্রীয় শাসন ব্যবস্থার সম্বন্ধে তারা ছিল সম্পূর্ণ অজ্ঞ সমগ্র আরব শত সহস্র গোত্রে বিভক্ত ছিল গোত্র শাসনই ছিল আরবদের রাষ্ট্রীয় জীবনের মূল ভিত্তি প্রত্যেক গোত্রের একজন করে দলপতি বা শেখ থাকতো মানে শেখ একটা মানে একটা পদবী যখন বলা হতো সাহস বুদ্ধি আর্থিক অবস্থা পদমর্যাদা এবং অভিজ্ঞতা বিচার করে তারা গণতান্ত্রিক পদ্ধতিতে দল নির্বাচন করত। শেখের প্রতি আনুগত্য স্বীকার করলেও তারা ব্যক্তি স্বাধীনতাকে বিসর্জন দিতে রাজি ছিল না কাজেই শেখ তাদের দলের লোকদের শাসনের পরিবর্তে প্রশ্রয় দিতেন বেশি একই গোত্রের লোকদের পরস্পর মধ্যে মিল মহব্বত ছিল কিন্তু ভিন্ন গোত্রের লেকদের সাথে পরস্পর শত্রুতা ছিল দলের বা গোত্রের স্বার্থ রক্ষার জন্যে তারা জীবন পর্যন্ত বিসর্জন দিতে কুণ্ঠিত ছিল না আরবের এতমা যুগে কোনো রাষ্ট্র পরিচালক না থাকায় আরববাসীগণ অকারণে সব রক্তক্ষয় যুদ্ধে ব্যাপৃত থাকত দীর্ঘ কালব্যাপী এসব কলহ বিবাদ ও আয়মা আয়াম আরব বা দিন নামে পরিচিত এই হচ্ছে খ নম্বর প্রশ্ন এখন আসে আমাদের গ নম্বর প্রশ্ন বলতেছে প্রাক ইসলামী যুগে ধর্মীয় বিশ্বাসটা কেমন ছিল তাদের জাহিলি যুগে আরবে মোটামুটি পাঁচ প্রকার অবলম্বী লোক বসবাস করত। ইহুদি খ্রিস্টান প্রকৃতি পূজক মূর্তি উপাসক আরববাসী এবং হানিফ সম্প্রদায় ইহুদিগণ অজ্ঞানবশত যেহবাকে বিশ্ব জগতে স্রষ্টা ও নিয়ন্ত্রা মনে করত অপরপক্ষে খ্রিস্টানরা এক খোদার পরিবর্তে বা তিন খোদায় বিশ্বাসী ছিলেন তাদের মতে বিবি মরিয়ম এর গর্বজাত ইসা আল্লাহ আল্লাহর পুত্র নওয়িমেন ইহুদি ও খ্রিস্টান ধর্ম আরবের নৈতিক ও পার্থিব অবস্থার উপর কোনো প্রকার মঙ্গলজনক প্রভাব বিস্তার করতে পারেনি আরববাসী ছিল মূর্তি উপাস উপাসক এবং প্রকৃতি তারা ইচ্ছা অনুযায়ী দেবদেবী প্রস্তুত করে সেগুলো পূজা করত। তারা চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র প্রস্তর খণ্ড এবং বৃক্ষরাজিকেও পূজা করত। জাদু টোটকা তন্ত্র মন্ত্র ইত্যাদি কুসংস্কার তারা বিশ্বাসী ছিল যে কাবা গৃহ হজরত ইব্রাহিম আল্লাহ একমাত্র নিরাকার আল্লাহর জন্য নির্মাণ করেছিলেন সেই গৃহে আরবাস তিনশো ষাটটি দেব দেবীর মূর্তি কাবা গ্রহে কাবাগৃহে স্থাপন করেছিল প্রতি বছর তারা ওই সব দেবদেবীকে অগ্রহ দিতে আসত এবং দেবতার মনস্ত মঞ্চ সন্তুষ্টির জন্য নরবিল দিত মা জবহ কত কোন একটা পশু এবং উপলক্ষে সেখানে ওকা ওকাজ মেলা নামে একটি বিরাট মেলা অনুষ্ঠিত হতো আরবে তথা সমগ্র বিশ্বের নৈরাশ্যজনক ধর্মীয় অবস্থা কোনো এক ঐশ্বরিক ত্রাণকর্তার আবির্ভাবের পূর্বাভাস সূচনা করেছিল এখানে ঐতিহাসিক আমির আলী যথার্থভাবে মন্তব্য পূর্বে বিশ্বের ইতিহাসে কখনো একজন মহান ত্রাণকর্তার আবির্ভাবের সময় ও প্রয়োজন এত বেশি অনুভূত হয়নি এখন আছে আমাদের ঘ নম্বর প্রশ্ন প্রাক ইসলামী যুগের সাংস্কৃতিক কর্মকাণ্ড আরববাসীরা নিরক্ষর ও মূর্খ হলেও তারা তাদের অসাধারণ স্মৃতিশক্তি বাগ্নিতা এবং কবিতা চর্চায় মনন শক্তির পরিচয় দিয়েছিল তাদের কবিতার বিষয়বস্তু ছিল নারী প্রেম বংশ গৌরব কুলজি বীরত্বপূর্ণ কাহিনী ও যুদ্ধবিগ্রহের বিগ্রহের ঘটনাবলী কবিরা তাদের অশ্লীল কবিতার মাধ্যমে সমাজে সর্বপ্রকার অনর্থ ও ঘটত প্রাক ইসলামী যুগের কবি ও পণ্ডিতের মধ্যে ইমরুল কায়েস তারা তারাফা আমর উমে কুলসিম লবিদি জুহাইর রাহারিস আনতারার নামে বিশেষ উপভাবে উল্লেখযোগ্য তারপরে আছে আরবে সংস্কৃতি জীবনে উকাজ মেলাটির বিশেষ গুরুত্ব ছিল প্রত্যেক বছর এখানে সাহিত্য প্রতিযোগিতা অনুষ্ঠিত হতো পুরস্কারপ্রাপ্ত কবিতা কবিতা কাবা ঘরে দেয়ালে ঝুলে রাখা হতো এরপর সাতটি ঝুলন্ত কবিতা সব ওমা সব মো আল্লাকাত ওমাইয়া আমলে সংকলিত হয় কবিতাগুলো সমগ্র আরবি সাহিত্যের অসাধারণ সৃষ্টি ছিল তখনকার সময়ে তৎকালীন আরবে সাহিত্যযোধা আরবে আরবের আগ্রহ ছিল স্বতঃস্ফূর্ত অনেকে সাহিত্যবাদী আরব নিয়মিত সাহিত্য আসরের আয়োজন করতেন সাহিত্য আসরের উদ্যোক্তাদের মধ্যে তাকিব গোত্রের ইবনে সালাম সালামের নামে বিশেষভাবে উল্লেখযোগ্য ছিল প্রতি সপ্তাহে তিনি একটি সাহিত্য আসরের আয়োজন করতেন আরবদের সাহিত্য কথা উল্লেখ করে ঐতিহাসিক হিটটি বলেছেন পৃথিবীতে সম্ভবত অন্য কোনো জাতি আরবদের নেই সাহিত্য প্রশ্ন আসলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে আমি আর এখানে পড়তেছি না এখানে একটু সামান্য থেমে থাকছি তোমরা একটু পথ দিয়ে লিখে নিও ঘন ও নম্বর প্রশ্ন যে প্রাক ইসলামী যুগের উৎকৃষ্ট গুণাবলী ও দৃষ্টিভঙ্গি তো এখানে আরেকটা বিষয় আমি তোমরা একটু পজ দিয়ে লিখে নাও তারপর আমি কিছু কথা বলি যে হচ্ছে বিষয়টা হচ্ছে যারা আর্চের আসো তাদের পৌরনীতি সুশাসনের অ্যাসাইনমেন্ট উত্তর আমাদের আছে আসে আইবার সেখান থেকে দেখে নিতে পারো অথবা ভিডিও ডিসক্রিপশন আসে সেখান থেকেও দেখে নিতে পারো পরবর্তী অ্যাসাইনমেন্ট উত্তর পেতে হলে তোমাদের অবশ্যই একটা কাজ করতে হবে যেটা তোমরা সবাই ভালো জানো আর আমি দ্বিতীয়বার বলতেছি না তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সালাম আলাইকুম